বড় বড়সড় বিপর্যয়ের মুখে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা এই বিপর্যয় শুধু আন্তর্দেশীয় নয় বিশ্বজুড়ে ব্যাহত উড়ান পরিষেবা সার্ভারের সমস্যায় সমস্যা সৃষ্টির ছয় ঘণ্টার পর উড়ান চলাচল স্বাভাবিক হয় এসআই চিত্র সার্ভারের সমস্যার কারণে ভারত সহ বিশ্ব জুড়ে ব্যাহত হয় এয়ার ইন্ডিয়ার উড়ান পরিষেবা শনিবার ভোরে সমস্যা সৃষ্টি হয় সার্ভারে এর ফলে বিপর্যস্ত হয় পরিষেবা প্রায় ছয় ঘন্টা প্রচেষ্টার পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে খবর শনিবার ভোর তিনটে থেকে সার্ভারে সমস্যা দেখা যায় সূত্রের খবর যাত্রীদের চেক ইন বোর্ডিং সহ গোটা বিষয়টি যে সার্ভারের মাধ্যমে পরিচালনা করা হয় সেটি হঠাৎ করে কাজ না করায় তৈরি হয় সমস্যা এর ফলে নির্ধারিত সময়ে উড়ান না ছাড়লেও ছয় ঘন্টার পর দ্রুত পরিষেবা চালু এবং স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছে ইয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আগরতলা বিমানবন্দর সূত্রে খবর সকাল 8টা বেজে 45 মিনিট নাগাদ সার্ভার কাজ করার ফলে সকালের উড়া নির্ধারিত সময়ের এক ঘন্টা দেরিতে পৌঁছছে কলকাতায় এর ফলে বড় কোনো সমস্যা তৈরি হয়নি বিউরো রিপোর্ট চ্যানেল 3 রাউড